প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি সময়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, টেলিকৃষি প্রেজেন্টেড, আমি জুয়েলান আকাশ। আজকে এসেছি চুয়াডাঙ্গা জেলার তামুরহুদা থানার, আমরা এসেছি চাড়ুলিয়া গ্রামে। এই গ্রামের একজন স্বপ্নচারী কৃষি উদ্যোক্তা জুয়েল রানা ভাই, তিনি তার খামারে আজকে 14 বছর আগে, এটা তার দাবি, সে 14 বছর আগে সে গারলের খামার শুরু করেছে। প্রিয় দর্শক, তার এই 14 বছরের এই গারল খামারে তার এখন 76 পিস গারল রয়েছে তার খামারে, প্রিয় দর্শক। এবং এই গারলগুলো তিনি তার খামার থেকে বেচে কিনা করতেছে। আমরা আপনাদেরকে তার খামারে থাকা এই গারলগুলোর আজকে দেখাবো পুরুষ ম্যাড়া গারল। হ্যাঁ, পুরুষ ম্যাড়া গারলগুলো দেখাবো এবং দেখাতে যাবো যে সেই গারলগুলো তারা কেমন দামে বেচা কেনা করতেছে, এবং এই গারলগুলোর স্ট্রাকচার কেমন, এই গারলগুলোর পার্সেন্টেজ কেমন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা দেবো। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। আপনারা আমাদের ভিডিও থেকে চেষ্টা করবেন যে তথ্যগুলো নিয়ে আপনারা গারল ক্রয় করার ক্ষেত্রে আপনারা এই তথ্যগুলোকে ব্যবহার করতে পারবেন। চলেন ভাই, আমরা শুরু করি। এই যে দেখেন প্রিয় দর্শক, একটি পুরুষ ম্যাড়া গারল, এই যে দেখেন পুরুষ ম্যাড়া গারল। প্রিয় দর্শক, এই যে পুরুষ ম্যাড়া গারলটি দেখছি, এটার বডিটা আপনাদের একটু দেখিয়ে নিই আগে ভাগে। এই যে দেখেন বডি, এই যে এই যে এই যে বডি। প্রিয় দর্শক, একটি ভালো পুরুষ ম্যাড়া গারল, এই যে দেখেন বডি। এবার আসি লেজের দিকে, এই যে দেখেন লেজ। প্রিয় দর্শক, এই যে দেখেন লেজটি, এই যে মাটি ছুঁয়ে আছে, তার মানে এটা নো ডাউট, এটা পার্সেন্টেন্সে 100% পুরুষ ম্যাড়া গারল। এই যে দেখেন, এই যে এই যে প্রিয় দর্শক। আচ্ছা, এবার বডি স্ট্রাকচারের যদি কথা বলি, উচ্চলম্বা মাশাল্লাহ এবং লং লেন্দি একটি পুরুষ ম্যাড়া গারল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার কাছে যে পুরুষ ম্যাড়া গারলটি দেখতেছি, এটা বয়স কতদিন? এটার বয়স আপনার 2 বছর পূর্ণ হয়েছে। দুই বছর পূর্ণ হয়েছিল। আচ্ছা প্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে পুরুষ ম্যাড়া গারলটি দেখছি আমরা, এটা 2 বছর পূর্ণ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি কি এটা দিয়ে প্রজনন করতেছেন? জি, আমি মানে এ যে যার প্রজননে এ হয়েছে, মানে এর বাপ আর কি যেটাকে বলা হয়, সেটা আমার এক রিলেটিভের বাসাতে রেখে এসে মানে মারামারি করতেছে, আর সেটার একটু বয়সই হয়ে গেছে, যার কারণে এখন এটার প্রোটেকশন একটু ভালো, তো বয়স কম, যার কারণে এটাকে রেখেছি, সেটা আর এক জায়গায় রেখে এসেছি। আচ্ছা, 2 বছর বয়সে যে এত সুন্দর একটা বডি আসলো, তো এটা ওজন কতটুকু হবে ভাই? ওজন অল বডি ওজন আপনার 50-52 কেজি এরকম। লাইভ ওয়েট 50-52 কেজি। প্রিয় দর্শক, অল বডি বলতে আমরা লাইভ ওয়েটটার কথা বলি, যেটা ফুল বডি ওজন হবে প্রায় 50-52 কেজি। মাংস আসবে কতটুকু? মাংস আপনার ওই 26-25 কেজি। এখন আপনার হচ্ছে 25-26 কেজি মাংস হবে প্রিয় দর্শক, এবং প্রায় 50-55 কেজি এটার বডি স্ট্রাকচারে বডি আছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখেন রাজকীয় ভঙ্গিতে সে তার লেজ নড়াচ্ছে প্রিয় দর্শক। আচ্ছা, এরকম একটি ইয়ে দিয়ে, মানে আপনার লেজের একটি পুরুষ গারল দিয়ে গারল খামার প্রতিষ্ঠার গুরুত্ব কি? গুরুত্ব এরকম, অরিজিনাল যদি 1 নম্বর যে 100% মানে পুরুষ গারল হয়, আপনার ধাড়ি যদি ক্রসও হয়, তাতে থেকে মনে করেন 80% বা 85% লেজের আশা করা যায় আর কি। এই গারলটি যদি আপনার কাছ থেকে ক্রয় করতে চায় কোন খামারে, এটা বয়স হচ্ছে 2 বছর, 2 বছর বয়স, এর ওজন হচ্ছে প্রায় 50 কেজি, এবং এর লাইভ ওয়েট আছে 50 কেজি, এবং মাংস হবে প্রায় 24-25 কেজি মাংস হবে। আচ্ছা, যদি মাংসের হিসাবে বলি, 25 কেজি মাংসের হিসাবে বলি, কত টাকা আসবে? মাংসের হিসাবে তো এইগুলো বিক্রি হবে না, যেগুলো আমরা একটু মাংসের হিসাবে বলি, মাংসের হিসাবে এগুলো আমরা 800-900 টাকা কেজি এমনি জবাই করে বিক্রি করি, কিন্তু এগুলো তো জবাইয়ের জন্য, এগুলো প্রজননের জন্য। আচ্ছা প্রিয় দর্শক, আসলে আপনাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। অনেকে বলেন যে এটা মাংসের হিসাবে, এটা মাংসের হিসাবে আসলে না। কেন মাংসের হিসাবে না? বাংলাদেশের এই মেহেরপুর চুয়াডাঙ্গা থেকেই এই গারলগুলো সারা বাংলাদেশে সার্স মানে আপনার ছড়িয়ে পড়তেছে, স্প্রিড হচ্ছে। সো এই গারলগুলো তারা কিন্তু বেচা কিনা করতেছে, মূলত মাগুলো বেচা কিনা করতেছে ইন্ডাস্ট্রি হিসাবে,
অর্থাৎ প্রথমবারে ভালো গাড়ল নিয়ে গাড়ল খামার যখন তৈরি হচ্ছে তখন সেখান থেকে তারা একটা গাড়ল থেকে 10 বছরে যদি প্রতিবার যদি 2টা করে পায় তাহলে 20টা বাচ্চা পাচ্ছে, তাই না? তার মানে একটা খামার হয়ে যাচ্ছে এখান থেকে। এই জন্য এইগুলো তখন মাংসের হিসাবে যায় না, এগুলো মূলত যায় কি হিসাবে, প্রজননের জন্য হিসাবে যায়। আচ্ছা, এই গাড়লটি মনে করেন আপনি যদি এই গাড়লটি বেচা কিনা করেন, আপনার তো কেনা লাগবে একটা, এরকম একটি গাড়ল কিনতে গেলে আপনাকে আপনি কতটা খরচ করবেন? ভাই এটা নিজের পছন্দ বা নিজের চাহিদার কাছে বা লেজের কাছে, যদি এটা যেমন 100% এটা বর্তমান বাজার মূল্য আমি 35,000 টাকা পর্যন্ত রাখতে পারবো, 35,000 টাকা রাখতে পারবো। আর এছাড়া দেখা যাচ্ছে অনেক ডেভেলপমেন্ট আছে কিছু, এ 80,000, 70,000, 60,000 অনেক রকম দামের আছে, আবার যেমন আরও আছে এগুলা কমেও পাওয়া যায়। আচ্ছা দেখি আমরা প্রিয় দর্শক, এই যে গাড়লটি দেখতে পাচ্ছেন 2 বছরের রানিং, কেন বলতেছি মানে তিনি এই গাড়ল দিয়ে তার খামারে প্রজনন করতেছেন, সো ভালো জিনিস সারা তো তিনি প্রজনন করতেছেন, তাই না? আচ্ছা তাহলে আপনার কাছ থেকে এই গাড়লটি যদি কেউ ক্রয় করতে আসে কত টাকা দাম রাখবেন বলেন? 35,000 টাকা। 35,000 টাকা হলে দিবেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা তার সাথে যোগাযোগ করবেন, যদি প্রয়োজন হয় আপনাদের এরকম পুরুষ মেড়া গাড়লের তাহলে আপনার কাছ থেকে নিয়ে যেতে পারবেন। এই যে দেখেন বডিটা আপনাদের ভালো করে দেখায়। আচ্ছা এরপরে আসি আমরা আরও কিছু মেড়া গাড়ল দেখি, ভাই আসেন, এই যে ধরেন, এটা ধরেন, এবার দুই ভাই। আচ্ছা এরা দুই ভাই, একই ধাড়ির দুইটা পুরুষ, একটা পার্সেন্টেজ একেবারেই দুইটারই একই অবস্থা, তবে একটা একটু বেশি, এটার লেস্ট একটু বেশি, তাই না? একটু 19 বেশি, মেড়ার মাপে একটা আছে। এই যে প্রিয় দর্শক, এই যে দেখেন লেস, আপনাদের লেসটা খুব ভালো করে দেখায়। এইরকম একটি পুরুষ মেড়া গাড়ল যার ওজন কত, যার বয়স কতদিন? বয়স এখনো 1 বছর হয়নি, 9 মাস। দাঁত পড়েনি? না কিছুই হয়নি, এখন দাঁতইনি, দাঁত বাচ্চা। আচ্ছা এ প্রথমে এইটা কথা বলি, এই যে বড়টা কথা বলেছি, এটা বয়স কতদিন হবে? দুটো একই বয়সে? একই বয়সের, একই দিনে হওয়া। আচ্ছা যদি এই এই গাড়লটার কথা বলি, এটা 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 হচ্ছে আপনার ওজন কত আসবে? এটা এখন অল বডি ওজন আসবে 18 কেজি, আর ওইটার একটু কম আসবে? জি ওটা একটু কম আসবে, ওটা 17 কেজি 16 কেজি। তাহলে এটা বয়স বললেন আর 9 মাস আপাতত চলছে, 9 মাস আপাতত চলছে। আচ্ছা এরকম একটি পুরুষ মেড়া গাড়ল যদি কেউ নিতে চায় আপনার খামার থেকে, এগুলোর দাম কত আসবে? এটার দাম আসবে 15,000 টাকা, আর এটার দাম আসবে 13,000 টাকা। দাম বলেন ঠিকঠাক বলেন, কিন্তু এই দামে বললে কিন্তু লোকে চাবে আপনার কাছে, দিতে পারবেন তো? অবশ্যই। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এই জিনিসটা বারবার এনশিওর করার চেষ্টা করি, তারা যেটা বলে সেটা যেন করে, এটা বলার জন্য আমাদের যে দায়িত্ব, আমাদের যে দায়িত্বটা আপনারা দিয়েছেন, একজন ইউটিউবার হিসাবে আমরা যখন কোনো তথ্য দিই আমরা চেষ্টা করি যে এই তথ্যগুলো অথেন্টিক দেওয়ার জন্য। আচ্ছা তাহলে এইটার দাম কত বললেন? এটা 15,000 টাকা পড়বে, ওটা 13,000। ওটা 13,000 টাকা, এটা 15,000 টাকা, এটা 13,000 টাকা, দুইটা বয়সই 9 মাস, সামথিং 9 মাস বা 9.5 মাস এরকম বয়স হবে। আচ্ছা ভাই এবার আপনার একটা পরিচয় দেন, মোবাইল নাম্বার দেন, যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আমার চুয়াডাঙ্গা জেলা দামহুদা উপজেলা চারুলিয়া গ্রাম, আমার নাম মোহাম্মদ জুয়েল রানা, আমার মোবাইল নাম্বার 01728123185। এই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ভালো গাড়লগুলো যদি পারেন তাহলে ক্রয় করবেন। দর্শক সকলকে স্বাগতম জানিয়ে আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি, তার সাথে সকলকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে প্লিজ আপনারা একটি লাইক কমেন্ট সাব করে দিন, এতে করে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনারা আমাদের নতুন নতুন ভিডিও পেতে থাকবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।